ইসলামিক জিজ্ঞাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ইসলামী জিজ্ঞাসা নতুন সংযোজন আমাদের জীবনের চলার পথে অনেক ধরনেরই জিজ্ঞাসা আমাদের প্রয়োজন হয়, সেই সমস্ত বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা এখানে আলোচনা করব। আমরা আজকে শুরু করতে যাচ্ছি যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে আমাদের চলার পথে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ফরমিয়েছেন যে একজন মানুষের জন্ম থেকে নিয়ে অথবা দুনিয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত পুরোটাই হচ্ছে জ্ঞান অর্জনের সময়। আমরা আমাদের চলার পথে অনেক ধরনের আমল করতে গিয়ে আমরা সন্দেহের মধ্যে পড়ে যাই যে কাজটি কি ইসলামে বৈধ না অবৈধ, অথবা এই কাজটি ইসলামে কিভাবে করার জন্য নির্দেশনা আছে। সেই বিষয়গুলো আপনাদের যে সমস্ত বিষয় প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্নের উত্তর আকারে ইনশাআল্লাহ আপনাদের যেগুলো প্রয়োজন এগুলোর আকারে ইনশাআল্লাহ আমরা এখানে আলোচনা করে থাকব। আজকে আমরা যে মেহমানকে আমরা পেয়েছি সেই মেহমান, তার সম্পর্কে আমরা একটু পরিচয় নেই। ওনার নাম হচ্ছে হাফেজ মাওলানা মোহাম্মদ সালমান ফার্সি। উনি বাংলাদেশ জাতীয় তাফসির পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং উনি আল কোরআন রিসার্চ মাদ্রাসার উচ্চতর তাফসির বিভাগের উনি একজন মুফাসসির কোরআন। তাছাড়াও আরও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে তিনি দিনই দায়িত্ব পালন করে থাকেন। আজকে আমরা ওনার পক্ষ থেকেই, ওনার কাছ থেকেই আমরা সেই প্রশ্ন আকারে কিছু ইসলামী কিছু বিষয় ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। প্রথমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমরা যে অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি ইসলামী জিজ্ঞাসা, সেই হিসাবে আমি আপনাকে যে বিষয়টি জানতে চাই, অনেকে জানতে চায় যে ইসলাম কি আসলে, সেই ব্যাপারে আপনি যদি বলতেন। আলহামদুলিল্লাহ, বিডি চ্যানেল ফোর .com-এর পক্ষ থেকে আজকের এই নতুন সংযোজন ইসলামী জিজ্ঞাসা, এই সংযোজনে আমি সংযুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এবং এর প্রথম পর্ব হিসাবে আমার কাছে প্রথম যে প্রশ্নটি এসেছে সেটি হলো ইসলাম কি। তো ইসলাম এক কথায় বলতে গেলে ইসলাম হলো আল্লাহ তাআলার মনোনীত একটি ধর্ম। বর্তমান পৃথিবীতে, দুনিয়ার বুকে যতগুলো ধর্ম রয়েছে, আমরা জানি ইসলাম ছাড়াও অনেকগুলো ধর্ম নামে অনেকগুলো জীবনবিধান রয়েছে, যদিও সেগুলোকে ধর্ম বলা আমাদের জন্য উচিত নয়, কারণ আল্লাহ তাআলা তার কালামে পাকে বলেন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আমরা দেখতে পারি যে আল্লাহ তাআলা বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। তো আল্লাহ, ইসলামের একমাত্র সংক্ষিপ্ত পরিচয় একটি ধর্ম, আল্লাহ তাআলার মনোনীত ধর্ম, যার অনুসারী বর্তমান বিশ্বে প্রায় 200 কোটি ইসলামের অনুসারী রয়েছেন, আর ইসলামের অনুসারীদেরকে মুসলিম বলে পরিচিত হয়। এবং এই যে মুসলিমদের সংখ্যা প্রায় 200 কোটি, যে সংখ্যাটা পুরো জনসংখ্যার, পুরো বিশ্বের জনসংখ্যার প্রায় 24.4%। তো বর্তমানে বলা যেতে পারে, সংক্ষেপ আকারে বলা যেতে পারে, বর্তমান বিশ্বের অন্যতম একটি বৃহত্তম ধর্মের নাম হচ্ছে ইসলাম, যা আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। এই ইসলামের শাব্দিক অর্থ যদি আমরা বিবেচনা করি, ইসলামের শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, কিংবা অনেকেই ইসলামের শাব্দিক অর্থ বলে থাকেন শান্তি, কিন্তু ইসলামের শাব্দিক অর্থ হচ্ছে আনুগত্য করা, আত্মসমর্পণ করা, আল্লাহ তাআলার কাছে নিজের সব কিছুকে ত্যাগ করে আল্লাহ তাআলার দিনের জন্য মেনে নেওয়া, এক কথায় এই কথাটা সাক্ষ্য দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মনোনীত রাসূল, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল, এই কথার স্বীকৃতি দেওয়াটাই হচ্ছে মুসলিম। আর এই মুসলিম যেই ধর্মের অনুসরণ করে সেই ধর্মের নামই হচ্ছে ইসলাম। তাহলে আপনার এই প্রশ্ন থেকে, আপনার এই উত্তর থেকে আরেকটি প্রশ্ন যেটি বেরিয়ে আসছে সেটি হচ্ছে সূরা আলে ইমরানের যে আয়াতে
কারিমা তিলাওয়াত করলেন ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই আয়াত দ্বারাই আবার বোঝা যায় যে পৃথিবীতে আরো ধর্ম থাকতে পারে এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। সেই সম্পর্কে তাহলে পৃথিবীতে অনেকেরই ধারণা এটা যে 1000 এর উপরে ধর্ম রয়েছে, যারা ধর্মতত্ত্ব বিশেষ করে ধর্ম প্রচার করেন এবং ধর্ম স্টাডি করেন ওনাদের তত্ত্ব এটি। তাহলে এই আয়াতের আলোকে আপনি কি মনে করেন যে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম? ইসলাম, তাহলে ইসলাম ব্যতীত অন্য কেউ যদি অন্য কোনো পন্থায় যদি কেউ তার আলোচনা অথবা আমল করতে চায় তাহলে সে কাজ করতে পারবে, কিন্তু আল্লাহর কাছে সে গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয় আপনার কাছে যে প্রশ্নটি আমরা করতে চাই, যেহেতু ইসলামী জিজ্ঞাসা, দ্বিতীয় নম্বর প্রশ্নটি হচ্ছে ইসলামে কোরআন শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা কি? সুন্দর একটি প্রশ্ন। তো আমরা শুরুতে যে বিষয়টি জানলাম যে ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার মনোনীত একটি ধর্ম, যেই ধর্মের অনুসারীদের সর্বপ্রথম কাজ হচ্ছে নিজেকে এই বলে স্বীকৃতি দেওয়া যে আমি আল্লাহ তাআলার কাছে সবকিছু সঁপে দিয়েছি এবং এই ধর্মের সবকিছু আমি নিজেকে ধর্মের কাছে আমি নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সব বিধান আমি মেনে নিব। তো তারপরে যে বিষয়টা আসে, তাহলে এই বিধানগুলো মানার সর্বপ্রথম গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আসে চলে আল্লাহ তাআলা যা যা বলেছেন সেগুলোকে মানা, সেগুলোকে বিশ্বাস করা। তো আল্লাহ তাআলা কি বলেছেন সেটা আমরা কোথায় পাবো? তো ইসলাম যদি আমাদের জন্য একটা জীবন বিধান হয়, একটা ধর্ম হয়, ধর্ম অবশ্যই আমাকে আমার জীবনকে চালানোর জন্য নির্দিষ্ট একটা গাইডলাইন দিয়েছে, নির্দিষ্ট একটা রুলস দিয়েছে বা নির্দিষ্ট একটা পন্থা বলে দিয়েছে তুমি এভাবে চলো, সেই পন্থাটা কোথায় লেখা আছে? তো প্রতিটা ধর্মেরই একটা প্রতিটা জীবন বিধানের একটা গাইডবুক থাকবে। তা আমরা জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে প্রেরিত হয়েছিলেন আমাদের জীবন আদর্শকে, ইসলামকে আমাদেরকে শিখিয়ে দিয়ে যাওয়ার জন্য, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা একটি কিতাব নাজিল করেছেন, যেই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা মুসলিমদের প্রত্যেকটা বিষয় গাইড বাই গাইড বলে দিয়েছেন, কখন মুসলমান কখন কী করবে কখন কী করবে না। আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইনি, কিন্তু তার রেখে যাওয়া সেই কিতাবকে পেয়েছি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন যে আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গিয়েছি, তোমরা সেগুলোকে আঁকড়ে ধরো, কখনো গুমরা হবে না। এই দুটো বিষয়ের প্রথম বিষয়টা হচ্ছে কোরআন। তো এই কোরআন শিক্ষার গুরুত্ব, ইসলামে কোরআন শিক্ষার গুরুত্ব অপরিসীম, যেমনটা ইসলামে কিন্তু শিক্ষার গুরুত্ব অপরিসীম, এটা আমরা এক কথা এক হাদিসে বলতে পারি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য এলেম তলব করা, জ্ঞান শিক্ষা করা ফরজ। এটা কতটুকু? তার জীবন পরিচালনার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু ফরজ। আবার কিছু বিষয় আছে যেগুলার এক হাদিসে আছে যে তাআল্লামুল কোরআন ওয়া আল্লিমুন নাস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি নিজে কোরআন শরীফ শিক্ষা করো এবং অন্যদেরকে তা শিক্ষা দাও। তো এই দুটো হাদিস দ্বারা বোঝা যায় যে কোরআন শিক্ষার গুরুত্ব ইসলামে অপরিসীম। তাছাড়া আরেকটি হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামা আল-কুরআন ওয়া আল্লামা। হ্যাঁ, এই হাদিস থেকে কিভাবে বোঝা যায় যে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কোরআন শিখে এবং শিখায় তাদের মর্যাদা বলে দিয়ে সবাইকে এই কাজটার জন্য উৎসাহিত করেছেন। এটা কোরআন শিক্ষার একটা ফজিলত হতে পারে, আবার কোরআন শিক্ষার গুরুত্বের জন্য প্রয়োজনীয়তা কতটুকু এটার জন্য একটা উৎসাহমূলক হাদিস হয় এটা হতে পারে। তার মানে কোরআন, ইসলাম কোরআন শিক্ষার উৎসাহমূলক উৎসাহ দিয়েছেন, তার মানে এটার গুরুত্ব আছে। আরেকটা বিষয় যেটা বলা যায় যে ইংরেজিতে একটা কথা আছে যে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হচ্ছে জীবনের একটা কমপ্লিট কোড, এবং দ্য কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ ইসলাম, অর্থাৎ কোরআন হচ্ছে ইসলামের একটা সংবিধান। যে ব্যক্তি নিজেকে মুসলিম হিসেবে দাবি করে সে কখনোই, আমরা অ্যাজ এ বাংলাদেশি, একজন বাংলাদেশি হিসেবে আমি কখনোই বাংলাদেশের সংবিধানকে অস্বীকার করতে পারবো না, সংবিধান অনুযায়ী আমার জীবন পরিচালনা করতে হবে। ঠিক তেমনিভাবে ইজ লাইক আমরা একজন মুসলিম হিসেবে আমাদের সংবিধান কোরআনকে কখনো এড়িয়ে যেতে পারবো না। কোরআনের আমার জীবন পরিচালনার জন্য কোরআন যতটুকু জানা দরকার ততটুকু জানা আমার জন্য ফরজ, জীবন পরিচালনার বাহিরে যেটা অধিক মানে যে জিনিসটার উপর আমাকে জ্ঞান অর্জন করা, জ্ঞানের গভীরতা অর্জন করা আমার জন্য জরুরি, আমার জীবনের সাথে সম্পৃক্ত, সেগুলো জানা আমার জন্য ফরজে কেফায়া। তার মানে কোরআন শরীফটা জানা, কোরআন শরীফের শুদ্ধভাবে তেলাওয়াত করা আমার জন্য ফরজের বিধানে প্রয়োজন চলে যেতে পারে। কোরআন শিক্ষার গুরুত্ব এতটুকু রয়েছে। তাছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পষ্ট হাদিসে বলেছেন এটা যে কোরআন শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপর ফরজ। তো কোরআন শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপর ফরজ,
এই ধরনের স্পেসিফিক না থাকলেও এটা মানে ইলমের ব্যাপারে ফরজের পর্যায়ে পর্যায়ে আছে, তবে সরাসরি ইলমের ব্যাপারে আর সরাসরি কোরআনের ব্যাপারে ফরজের না থাকলেও তবে বিভিন্ন আয়াত এবং বিভিন্ন হাদিসের আলোকে যেটা বোঝা যায় কোরআন শরীফ শিক্ষা করা, কোরআনের সঠিকভাবে তেলাওয়াত করা, আর মুসলমানদের যে কয়েকটা বিষয়ের উপর ইমান রাখা জরুরি, যেগুলো না রাখলে ইমানই হবে না, তার মধ্যে কিন্তু অন্যতম একটি হচ্ছে কি কিতাবাদের উপর কিতাবুল্লাহ, কিতাবুল্লাহর উপর ঈমান আনা, আল্লাহ তাআলার কিতাবের উপর ঈমান আনা। যেমন আমরা জানি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, তিন নম্বরে রয়েছে আল্লাহ তাআলার কিতাবসমূহের উপর ঈমান আনতে হবে। তো কিতাবসমূহের মধ্যে কিন্তু আমরা জানি যে আসমান থেকে নাযিলকৃত কিতাবের সংখ্যা কিন্তু 104টি, যেগুলোর মধ্যে ছোটগুলোকে বলা হয় সহিফা, যেগুলোর সংখ্যা 100, আর যেগুলো বড়গুলো হচ্ছে কিতাব, যেগুলোর সংখ্যা 4। তো এর মধ্যে থেকে সর্বশেষ কিন্তু ধর্মগ্রন্থ হচ্ছে আল কোরআন। এই কোরআনকে না মানলে বা কোরআনকে বিশ্বাস না করলে কিন্তু আমাদের ঈমানই পরিপূর্ণ না, আর ইমান না হলে তো আমরা মুমিন হতে পারবো না, মুসলিম হতে পারবো না। তার মানে আমাদের ইমানের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবেও কোরআনকে শিক্ষা করা, কোরআনকে মেনে আমাদের জন্য অপরিহার্য, এর গুরুত্ব প্রয়োজনীয়তা অপরিসীম। অত্যন্ত চমৎকার সুন্দর উত্তর দিলেন। এখানে আরেকটা বিষয় এখান থেকে যে জুজ বা যে অংশটা চলে আসছে, যেমন কোনো মানুষ যদি কোরআন শিক্ষা না করে, কোরআন না পড়তে পারে, তাহলে কিন্তু সে নামাজও পড়তে পারতেছে না। জি জি, তার কারণ হচ্ছে শুধু নামাজেরই হুকুম হচ্ছে 1 বছরে 1800 বিধান ফরজ নামাজের। তো নামাজ আদায় করা হচ্ছে আল্লাহর একটা ফরজ, এবং এই নামাজকে আদায় করতে হলে নামাজের ভিতরে যে 6টি ফরজ আছে এর মধ্যে একটি ফরজ হচ্ছে কোরআন তিলাওয়াত করা। তাহলে কেউ যদি কোরআন সহি করে না পড়তে পারে বা কোরআন নাই পড়তে পারে, তাহলে তো একটি হুকুম তার অমান্য হলো। এরপর আমরা যে বিষয়টি জানতে চাব, বর্তমান এই তথ্যযুগ, যোগাযোগের এই প্রযুক্তির এই যুগে অথবা ডিজিটালের এই যুগে, বর্তমানে বিজ্ঞানের এই যুগে যে প্রশ্ন, কমন একটি প্রশ্ন যে আমরা কথায় অনেকেই কথা বলে থাকি যে ইসলাম কি বলে এই ব্যাপারে, বিজ্ঞানে কি কি বলে এই ব্যাপারে। তো এই ব্যাপারটি নিয়ে আপনার কাছে আমরা জানতে চাই, ইসলাম ও বিজ্ঞানের মধ্যে সম্পর্ক কি রয়েছে? সুন্দর একটি প্রশ্ন, অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন উপস্থাপক সাহেব আমাকে যে প্রশ্নটি দিয়েছেন সেটি হচ্ছে ইসলাম ও বিজ্ঞানের সম্পর্ক, অর্থাৎ নাকি সাংঘর্ষিক। জি, ইসলাম কি বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক নাকি ইসলাম বিজ্ঞানের সমন্বয়? তো এই প্রশ্নটার আগে আমরা দুটো, এইখানে দুটো বিষয় রয়েছে, একটা হচ্ছে ইসলাম, অপরটি হচ্ছে বিজ্ঞান। তো এই দুটো বিষয়ের মধ্যে প্রথম বিষয়ের পরিচিত আমরা পেয়ে গেলাম যে ইসলাম জিনিসটা কি। জি জি, যে এটা হচ্ছে আল্লাহ তাআলা মনোনীত একটি ধর্ম, যে ধর্মে, আর দ্বিতীয় বিষয়টা যেটা হচ্ছে বিজ্ঞান, তা বিজ্ঞান বিষয়টা কি। তো এটাকে যদি আমরা এক কথায় বলতে যাই তাহলে হচ্ছে কোনো বিষয়ে গবেষণা করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটা জ্ঞান অর্জন করার নামই হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান যেটাকে অনেকেই শুধুমাত্র জাগতিক জ্ঞানের ক্ষেত্রে প্রাধান্য দেয়, দুনিয়া বিজ্ঞান, অর্থাৎ কোনো একটি ম্যাটেরিয়ালস নিয়ে, একটা ম্যাটার নিয়ে আলোচনা করা, কোনো একটা পদার্থের অণু পরমাণু নিয়ে গবেষণা করা, মহাকাশ নিয়ে গবেষণা করা, তো এগুলোকে আমরা বিজ্ঞান বলে থাকি, যেটার সংক্ষেপে বলা যায় বিশেষ জ্ঞান। এটা কি যে কোনো বিষয়ের হতে পারে? যে কোনো বিষয়ের হতে পারে, সেটা যে কোনো বিষয়ের হতে পারে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যেটা প্রমাণিত হয়ে যে জ্ঞানটা উপলব্ধি হয় সেটাই হচ্ছে বিজ্ঞান। তো এবার আসি যে ইসলাম কি জ্ঞান অর্জন বা বিশেষ কোনো জ্ঞান অর্জনের সাথে সাংঘর্ষিক কিনা। তো একটু আগে আমার আগের আলোচনাতে যে একটি হাদিস আপনি সহ আমি উল্লেখ করেছিলাম, তলাবুল ইলমি ফারিদুন আলা কুল্লি মুসলিম, তো এখানে কিন্তু শব্দটা হচ্ছে তলাবুল ইলম। আমরা জানি ইলমের শব্দের বাংলা শব্দটাই হচ্ছে বিদ্যা বা জ্ঞান, এটা জ্ঞান, কিন্তু তলব করা ইসলামের কখনো সাংঘর্ষিক না, বরঞ্চ প্রয়োজন পরিমাণ জ্ঞান অর্জন করা ফরজ, প্রয়োজনের অতিরিক্ত নিজের কর্মের জন্য বা নিজের বিভিন্ন স্বার্থে সেটা করা ফরজে কেফায়া। প্রত্যেকটা বিষয়ের ভিতরেই তাফাক্কুহ ফি দ্বীন যেটাকে বলা হয়েছে, যে ফালাউলানা ফালা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফি দ্বীন, তাফাক্কুহ ফি দ্বীন অর্থাৎ দ্বীনের গভীর জ্ঞান অর্জন করা। কিন্তু প্রত্যেকটা দল থেকে, প্রত্যেকটা কম থেকে একটা মানুষ কেন বের হয় না যে কোনো বিষয়ে কী করবে, জ্ঞানের গভীরতম অঙ্গনে যাবে। অর্থাৎ জ্ঞানের গভীরতা অর্জন করা সবার জন্য ফরজ না হলেও ফরজে কেফায় আকারে রয়েছে, অর্থাৎ সামগ্রিকভাবে একটা উম্মার, একটা এলাকার জনবসতির একজন না একজন সেখানে থাকতে হবে। তো ঠিক তেমনিভাবে একজন মুসলমান, ইমাম গাজ্জালি রহমতুল্লাহের একটা কথা রয়েছে যে সেই জনপদ 50 জনের যদি একটা জনপদ হয়, সেই জনপদের 50 জনেই যদি শুধুমাত্র তাফাক্কুহ ফিদ্দিন অর্জন করার জন্য শুধুমাত্র ধর্মীয় জ্ঞান চর্চা করে, সেখানে জাগতিক জ্ঞান যেটা মুসলমানদের অবিচ্ছেদ্য অংশ, চিকিৎসাবিদ্যা, গণিতবিদ্যা, স্বাস্থ্যবিদ্যা, জ্যোতির্বিদ্যা রয়েছে এবং অন্য অন্য যে বিদ্যাগুলো রয়েছে যেগুলো আমাদের মুসলমানদের প্রাত্যহিক জীবনের সাথে সরাসরি সম্পর্কযুক্ত, চিকিৎসা সেটা আমাদের জীবনের সাথে সম্পর্কযুক্ত,
তো যদি কোনো সম্প্রদায়ে 50 জন থাকে 50 জনের যদি একজনও অন্য অন্য জাগতিক বিদ্যাগুলো অর্জন না করে তাহলে সেই 50 জনই কিন্তু গুনাহের অংশীদার হয়ে যাবে ফরজে কিফায়া মানার ফরজে কিফায়া না মানার কারণে তো যেটা এই থেকে বোঝা যায় যে ইসলাম কখনোই বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক নয় কোন কোন জনপদে বিশেষ করে ইউরোপীয় জনগণে এই জনপদে এই ধরনের একটা সমস্যা সৃষ্টি হয়েছিল যে কোরআন এবং বিজ্ঞান বা ইসলাম এবং বিজ্ঞানকে সাংঘর্ষিক মনে করা হতো দুনিয়াবি জাগতিক বিষয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে জ্ঞানটা অর্জন হয় বা সুতরাং এক কথা বলতে বিজ্ঞানকে তারা ধর্মচর্চার বাহিরের অংশ মনে করত যে কারণে একসময় এই বিষয় নিয়ে বড় ধরনের একটা সংঘর্ষের সৃষ্টি হয় এবং ইসলাম সেখানে অনেক বড় ক্ষতিগ্রস্ত হয় তো এখান থেকে বোঝা যায় আসলে ইসলাম এবং বিজ্ঞান কখনোই সাংঘর্ষিক নয় ইসলাম বিজ্ঞানকে অবশ্যই সমর্থন করে এবং এমনকি দেখা যায় যে বিজ্ঞানের থিওরিতে যেটাকে বিজ্ঞানের থিওরিতে সাধারণত তিনটা বিষয় হয়ে থাকে প্রথমে তারা একটা হাইপোথিসিস আসে একটা ধারণা আসে তখন এই হাইপোথিসিসকে তারা বিভিন্নভাবে অ্যানালাইসিস করে অ্যানালাইসিসের পরে সেটাকে যদি সবগুলো অ্যানালাইসিসের রেজাল্ট যদি সেম আসে তখন সেটাকে তারা ভেরিফিকেশন ফ্যাক্ট নামে একটা থিওরি আসে অর্থাৎ আকলের মাধ্যমে এটা আসতেছে আকলিক পরীক্ষা দ্বারা তা আকলকে কিন্তু কখনোই ইসলাম অসমর্থন করে নাই আকলের ইসলামের দলিল হিসাবে অনেক সময় গ্রহণ করা হয় নকল অর্থাৎ ইসলামে কিন্তু দুইটা দলিল আছে একটা আকলি দলিল আর একটা নকলি দলিল তা নকলি দলিলটা যেটা হচ্ছে কোরআন হাদিস থেকে সরাসরি কিন্তু অমুসলিমদের মাঝে আলোচনা করতে গেলে কিন্তু নকলি দলিলটা ততটা গ্রহণযোগ্য না কারণ অমুসলিম একজন মানুষ ইসলামের ধর্মটাকেই মানে না ধর্মগ্রন্থ কি মানবে তো তার সাথে তো ধর্মগ্রন্থ দিয়ে আলোচনা করলে আলোচনাটা সামনে দিয়ে যাবে না এই জন্য অমুসলিমদের সাথে আলোচনা করার ক্ষেত্রে কিন্তু ইসলাম আকলি নকলি দলিল থেকে আকলি দলিলকে প্রাধান্য দিয়েছে তো এই থিওরি থেকে আমরা বুঝতে পারি যে আসলে ইসলাম কখনোই আকলের দ্বারা আসা কোনো যুক্তিকে যুক্তি প্রমাণ দ্বারা অর্থাৎ অন্য একটা আয়াতেও আছে কুল হাতু বুরহানাকুম পরে সূরা বাকারার একটি আয়াতে রয়েছে কুল হাতু বুরহানাকুম তোমরা তোমাদের যুক্তি প্রমাণগুলো পেশ করো দেখি তোমরা তাহলে যুক্তি প্রমাণ পেশ করার কথা কোরআনে বলছে তার মানে যুক্তি তো আর কোরআনের অংশ না যুক্তি আকলের অংশ তার মানে আকল যুক্তিকে থিওরিকে জি যুক্তি থিওরি এগুলোকে কখনোই কোরআন অসমর্থন করে না এবং এটাকে অনেক সময় সমর্থনও করে যেমন আমরা জানি যে বিগ ব্যাং থিওরি যেই থিওরিটি রয়েছে বিজ্ঞানের পৃথিবী সৃষ্টির বিগ ব্যাং থিওরি যেখানে বলা হয়েছে পৃথিবী আগে একটি বিন্দুতে সীমাবদ্ধ ছিল পরবর্তীতে সেটা একটা বিস্ফোরণের মাধ্যমে এর অণুকণাগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে যাচ্ছে অথচ কোরআনের একটি আয়াতের মধ্যে এই কথাটা আল্লাহ তাআলা নিজেও বলেছেন যে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাক্কান ফাফাতাকনাহুমা যে আকাশ এবং জমিন মণ্ডলী সব কিছু একসাথে মিলিত অবস্থায় ছিল এরপরে আমি সেগুলোকে কী করে দিয়েছি একটা পৃথক করে দিয়েছি তো আল্লাহ তাআলা বলছেন মিলিত ছিল পৃথক করে দিয়েছি বিজ্ঞানীরা বলতেছেন বিজ্ঞানের থিওরি বলতেছেন সব কিছু একটা বিন্দুতে ছিল এরপরে এক সময় সেটা একটা মহাবিস্ফোরণের মাধ্যমে ছড়িয়ে গেছে এগুলো আস্তে আস্তে ঠান্ডা হতে বিভিন্ন অণুকণ পরমাণুগুলোতে বিস্তৃত হয়েছে তার মানে এই কথা কিন্তু কোরআনের সাথে কখনোই সাংঘর্ষিক নয় তো এর মাধ্যমে সবগুলো কোরআনের শুধুমাত্র জ্যোতির্বিদ্যা নয় এটা জ্যোতির্বিদ্যার একটা অংশ জ্যোতির্বিদ্যা নয় চিকিৎসাবিদ্যা গণিতবিদ্যা এবং হচ্ছে জিওলজি বায়োলজি প্রত্যেকটা বিষয়েই কোরআনের আয়াত দ্বারা অনেকগুলোই সমর্থন করে তো এই সব আলোচনার সারমর্ম যেটা দাঁড়ায় তা আসলে ইসলাম এবং কোরআনের সম্পর্কটা কখনো সাংঘর্ষিক নয় বরং সমন্বয়যুক্ত মাশাআল্লাহ অত্যন্ত চমৎকার আয়াতের এবং হাদিসের রেফারেন্স সহ উত্তর দিয়েছেন তো প্রিয় দর্শক মণ্ডলী আপনারা এ পর্যন্ত ইসলামী জিজ্ঞাসা পর্বে আপনারা কথাগুলো ধৈর্য সহকারে শুনলেন তো ইনশাআল্লাহ আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা বিডি চ্যানেল ফোরের ফেসবুক অথবা মেসেঞ্জারে অথবা জিমেইলের মাধ্যমে যে কোনো অংশেই আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বের মাধ্যমে ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে শোনার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আপনাদেরকে এই পরিশ্রমের জন্য উত্তম জাযা দান করুন আমিন আর এ পর্যন্ত আপনাদের আগামী পর্বে ইনশাআল্লাহ দেখা হবে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন সুস্থতার কামনা রইল আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামী জিন্দিগি নিজেরা বোঝা চর্চা করা এবং আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু